ম্যাচ হেরে গিয়েছি, আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমি, আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। সময় ওই চারটা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা, এই জায়গাগুলা মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই।